পলাশডিহির জঙ্গলে বলি নামে এক টুনটুনি তার স্বামী ও দুই সন্তান নিয়ে খুব সুখেই বাস করত। টুনটুনি ছিল পরিশ্রমী বুদ্ধিমতী। অন্যদিকে তার স্বামী লল্লু ছিল অলস প্রকৃতির। বুলির দুই সন্তান ছিল, তারা ছিল খুবই বুদ্ধিমান, কিন্তু লল্লু ছিল খুবই কুড়ে। তার এই কুড়েমির জন্য প্রায়ই তাদের মধ্যে ঝামেলা হতো। সারাদিন বুলি পরিশ্রম করে খাবার জোগাড় করে আনত, অন্যদিকে সেই খাবার মোয়াশুকে লল্লু খেত আর আয়েস করে জীবন কাটাত। কোনো কাজ করতেই তার ভালো লাগতো না। বেশ কিছুদিন ধরে সে তার অলসতাকেই তার অসুখ বলে চালিয়ে যাচ্ছিল, যাতে বুলি তাকে কোনো রকম কাজ করাতে না পারে। কাজ বললেই সে বলতো আজ তার শরীর ঠিক নেই, সে কোনো কাজই করতে পারবে না। লল্লু শোনো, ঘরে যা খাবার ছিল সবই তুমি একাই খেয়ে ফেলেছ, বাচ্চাগুলোর জন্য খাবার মজুর করতে হবে, চলো আমার সঙ্গে এখুনি। বলি অবলে শোনো না গো, শোনো একটুখানি শোনো, আজ আমার শরীরটা কোনোভাবেই বইছে না, আর কি করে তোমার সাথে যাই বলো, শরীরটা যে খুবই খারাপ আমার। ও মা, তাই নাকি গো, এখুনি তো বেশ খাচ্ছিলে খুঁজছিলে, এখুনি তোমার শরীর খারাপ করতে শুরু করলো, যত সব নাটক, আমি তোমায় হাড়ে হাড়ে চিনি, বুঝলে তোমার মতো অলস লোক আমি বাপের জন্মে দেখিনি বাবু, থাক থাক তোমায় আর যেতে হবে না। বলে তুমি ভুল বলো না, শোনো একটু আমার কথাটা শোনো। করো, চুপ করো, অনেক নাটক হয়েছে, আমি বেরোলাম, আমার দেরি হয়ে যাচ্ছে, তোমার সাথে অযথা বকে আমার লাভ নেই। ঠিক আছে তুমি যাও, আমি আর যার যেতে পারবো না, কাল আমি অবশ্যই তোমার সাথে যাব। এভাবেই দিন কাটতে থাকে, তাদের দুই সন্তান একটু বড় হয়ে ওঠে। বুলির ইচ্ছা ছিল তার ছেলেদের সে সুশিক্ষিত ও পরিশ্রমী করে তুলবে, তার দুই সন্তানের নাম সে নিজেই পছন্দ করে রেখেছিল। বড়টির নাম ছিল ফুরুলি আর ছোটটির নাম ছিল বড়া। বাবা বাবা চলো না বাবা, আজ মেলা দেখতে যাব, ওই বুড়ো গাছের পাশে ফোগলা দাদুর মাঠেই মেলা বসেছে। হ্যাঁ মেলায় যাবে, শখ কত, যা এখান থেকে ঘুমাতে দে আমার, কোনো রকম বক বক করবি না কিন্তু ফুলুরি। আই তো দিদি, বাবাকে বলি কিছু হবে না, আমাদের কিছু ব্যবস্থা করতে হবে। কি করি বলতো বড়া, আমি তো ভেবেছিলাম মেলায় গিয়ে গরম গরম জিলপি ভাজা খাবো, কিন্তু মা তো মাসে থেকে একা একা বেরোতে মানা করে গেছি, আর পয়সাও তো নেই আমাদের কাছে। এরপর তাদের বাসার পাশ দিয়ে একে একে সবাই মেলায় যেতে থাকে, আর জিনিসপত্র নিয়ে অনেকে মেলা থেকে ফিরতে থাকে। হঠাৎ তাদের বাড়িতে এসে হাজির হয় তোতা, সঙ্গে একটি জিলিপির ঝোলা। ও বলি, ও লল্লু, বাড়িতে আছে কেউ? কই গো তোমরা? কি হয়েছে তোতা মাসি? মা তো বাড়িতে নেই, আর বাবাও ঘুমাচ্ছে। ও এই লল্লুটা দেখছি কখনোই বদলাবে না। তোতা একজন শয়তান পাখি, সে বিভিন্নভাবে লোকজনকে প্ররোচনা দেয় ও ঝামেলা পাকায়, এভাবেই সে আনন্দ পায়। তোতামাসি তোতামাসি, তোমার হাতে ওটা কি বেশ গন্ধ বেরোচ্ছে ঝোলাটা থেকে, কি গো ওটা? কি আবার জিলপি? মেলা থেকে আমার বাচ্চাদের জন্য নিয়ে যাচ্ছে। ও আমায় একটা দেবে গো, একটা নাম না। ও মা গো, শখ কত, যা এখান থেকে, যা বলছি, এসেছিলাম দেখতে তোদের, তোর মায়ের বড্ড গুমর জানিস, তোদের এই হাল হওয়াই ভালো। ও হয়েছে তোমার দেখা, যাও এবার এখান থেকে, যাও এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি এখান থেকে, আমি কি তোদের এখানে থাকবো বলে এসেছি নাকি? তোতা বেশ খুশি খুশি বাড়ি ফিরছিল, কিন্তু পথে
কালু ভাইয়ের সাথে ধাক্কা লেগে তার জিলিবিগুলো সব পড়ে যায়। ও হো, কি হলো তোতা, দেখে চলতে মারো তো। কি তোমার মানে তুমি কি বলতে চাইছো? আমি কোনা দেখে চলি না, তাই তো। আরে তা কখন বললাম আমি? দেখ, তুই আমার সব জিনিস খেয়েও দিলি, এখন আবার বড় বড় কথাও বলছিস। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে তোতা কালুকে মারতে লাগলো, আর বুলি তখন সেই পথ দিয়ে যাচ্ছিল। কি হয়েছে, কি হয়েছে তোমাদের? থামো বলছি, এখনই থামো। চুপ কর তুই, যা এখান থেকে, যা বলছি। আরে মুলি, দেখো না, তেমন কিছু হয়নি, শুধু একটু ধাক্কা লেগে ওর জিনিসপত্র পড়ে গেছে, আর সেটা আমার ভুলেই হয়েছে। এটা বলার সুযোগ পর্যন্ত আমাকে দিল না, তখন থেকে আমাকে মেরেই যাচ্ছে। কালু, তুই কি ভাবছিস বুলি তোকে বাঁচাবে? আরে তোকে আমি ছেড়ে দেব, আমার নাম তোতা, আমি তো তোকে ছাড়বো না। ছেড়ে দাও না তোতা, কালু ভাই তো বলছে ওর ভুল হয়েছে, এইভাবে ঝগড়া মারামারি করলে কি কোনো সমস্যা মিটবে? বুলি, আমি তোর থেকে কোনো জ্ঞানই শুনতে চাই না, যা এখান থেকে, আমারটা আমি বুঝে নেব, বুঝলি? আমি আর ঝগড়া চাই না, এই নাও তোমার জিনিসের দাম নাও, আর আমাদের এখান থেকে যেতে নাও তুমি। এরপর কালু ও বুলি সেখান থেকে বাড়ি ফিরে আসে। ও আচ্ছা, খুব ভাব হয়েছে দেখছি দুজনের, কিভাবে তোমাদের দুজনকে ফাঁসাই এবার দেখবে তো। তোতা এবারে তার দাদা ঈগলের কাছে যায়। কেমন আছো তুমি? আগে তুই বল, কাজেস কেন অমন করে, কি হয়েছে তোর? আমার অপমানে, আমার দাদার অপমানে আমার চোখ দিয়ে জল পড়ছে গো। কে তোকে অপমান করেছে, কে, তার নামটা একবার বল, তারপরে আমি দেখাচ্ছি মজা। ওই তো গো দাদা, কালু আর বুলি। কি, আমার বোনকে অপমান করা? চল দেখ এক্ষুনি বুলির বাসায় চল। বুলির বাসায় যায় ঈগল, সেখানে তখন বুলি ছিল না, তার স্বামী লল্লু ঘুমাচ্ছিল। ঘুমন্ত অবস্থায় ঈগল লল্লুকে তুলে নিয়ে গিয়ে বন্দি বানায়। ফুলুরি ও বড়া এই ঘটনা লুকিয়ে লুকিয়ে দেখছিল, কারণ বুলির দাদা সিনু ঈগলের আসার খবর আগেই পেয়ে গিয়েছিল, তাই ফুলুরি ও বড়াকে নিয়ে গিয়ে লুকিয়ে পড়েছিল। কিন্তু লল্লু ঘুমানোর কারণে সে সিনুর কথায় কোনো পাত্তাই দেয়নি। আমি প্রতিশোধ নিলাম বলে অনেক দিনের রাগ আমার, আর তোর স্বামী লুল্লুকে তো আমি বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু লুল্লু আমায় অপমান করে তাড়িয়ে দিয়েছিল, আর তুইও আমায় অপমান করেছিস, আর ওই লুল্লু তো আজ মরবে। তুই এখন থেকে এখানে বন্দি থাকবি, বুঝলি? তোর বুলি আমার বোনকে অপমান করেছে, আমাকেও অপমান করেছে। ছেড়ে দাও গো আমার, আমার বুলি এমন কাজ করতেই পারে না, তোমার ভুল হচ্ছে কোথাও, শুধু শুধু তোমায় অপমান করতে যাবে কেন আমার বুলি? সিনু ফুলুরি ও বড়াকে নিয়ে বুলিকে খবর দেয়। অন্যদিকে কালুও খুব ভয় পেয়ে যায়। কালু তার বন্ধু ঘন্টুকে নিয়ে হাজির হয় ভোগলাতাদুর মাঠের পাশে শিমুল গাছের নিচে। সেখানেই সবাই লল্লুকে খোঁজার জন্য পরিকল্পনা করতে থাকে। তখন ঘন্টু বলে ওঠে, আমার এক মামা আছে, সে হলো শিয়াল মামা, তার মাথায় অনেক বুদ্ধি আছে, সে আমাদের নিশ্চয়ই সাহায্য করবে। কিন্তু শিয়াল মামাকে এখন কোথায় পাবো? দাঁড়াও, আমি গিয়ে আনছি তাকে। আমি সবই শুনলাম কালুর কাছে, তুমি একটু চিন্তা করো না বুলি, আমি তোমার স্বামীকে পরের দিনে ফিরিয়ে আনবো। তারা সবাই মিলে একটি বুদ্ধি আনলো তোতাকে ফাঁদে ফেলার জন্য। ও মা গো, বাবাকে ওই ঈগল বন্দি করেছে, তার মানে ওই তোতা মাসি খুবই দুষ্টু, এসেছিল গো মা আমাদের বাড়ি আমাদের অপমান করতে।
ওই মাছিকে ধরেই আমরা দেবো এবার কাঁসি ভাজিয়ে। শিয়াল মামা, তুমি যা যা বলেছো আমরা ঠিক তাই করব। দেখো চল দিদি আমার সাথে তোতা মাসির বাসায়। শিয়াল মামার বুদ্ধিতে বড়া ও ফরুলি গেল তোতা মাসির বাড়ি। মাছি, ও মাছি, কি ব্যাপার তোরা এখানে? তোদের কে পাঠিয়েছে? তোদের মা বুঝি? তোর বাবা যে বন্দি। এগো বসি, হ্যাঁ এই নাও ধরো, মা তোমার জন্য একটা জিনিস পাঠিয়েছে, এটা দিতেই তো আমরা এলাম। কি? কই দেখি দেখি, এটা কি? ওটা ওটা তো ধাই ধাই ঢুলুই শিশি গাছের ফলের ভরা, খেতে কি সুস্বাদু। মা পাঠালো তোমার জন্য গরম গরম, নাও তাড়াতাড়ি খেয়ে নাও। তোতা লোভ সামলাতে না পেরে ওই বড়াগুলি খেয়ে ফেলে। এরপরই শুরু হয় গলা কুটকুটুনি। ও মা গো, কি খেলাম গো, আমার গলাটি খুব কুটকুটাচ্ছে। বেশ হয়েছে, যেমন কলম তেমন ফল, এক্ষুনি চল আমাদের সাথে, নাহলে এর পরিণতি আরো খারাপ হবে। আমরা পিটুতি পাতার বড়া খাইয়ে দিয়েছি গো মাসি। অন্যদিকে শেয়াল ঈগলের সাথে কথা বলে এবং তাকে সব কথাটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু ঈগল তাকে বিশ্বাসই করতে চায় না এবং ও লুল্লুকে পানে মেরে ফেলার হুমকিও দেয় সে। ও দাদা গো, ছেড়ে দাও লুল্লুকে, আমি তোমার সব মিথ্যে কথা বলেছি গো বাবা, আমি সব তোমার মিথ্যে কথা বলেছি। তার মানে শেয়াল আমাকে সব ঠিক বলেছিল? তুই আমায় মিথ্যা বলেছিস, আমার সাথে প্রতারণা করেছিস? দাঁড়া দেখাচ্ছি তোকে মজা, আগে লুল্লুকে মুক্ত করি আমি। এরপর সবাই মিলে একজোট হয়ে তোতাকে মারতে যায়। দাঁড়াও দাঁড়াও, তোমরা কি করছো? ও যে মরে যাবে, এভাবে কি ওর সঠিক শিক্ষা হবে? অবশেষে ওর পানটা চলে যাবে, ছেড়ে দাও ওকে, এবারে ওর দেখবে সঠিকটা ঠিকই বুঝবে, ওর শাস্তি ও পেয়ে গেছে। এভাবেই মিথ্যের হার হয় এবং সত্যের জয় হয়।